ব্যাক টু মাই টকার মাইক ইউটিউব চ্যানেল। তো সকল বন্ধু কেমন আছো? আশা করি সকল বন্ধুই ভালো আছো। তো আমি অনেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি, তো কারণটা হলো আমি বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তার জন্য আমি খুবই অসুস্থ ছিলাম, তার জন্য ভিডিও আমি কোনো মতেই এডিটিং করতে পারিনি, তো তার জন্য আপলোডও করতে পারিনি। তো আজ অনেক দিন বাদ, অনেক দিন বলতে কি 2 মাস প্রায় হয়ে গেল, তার বাদ নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তো আপনারা আমাকে এত এত সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যেরকমভাবে আমাকে সাহায্য করে গিয়েছেন এরকমভাবেই করবেন। তো আমি আপনারাকে আজ শেখাবো DD3 পাঞ্চিংয়ের ব্যাপারে শেখাবো। তো DD3 অনেক কটা চ্যালেঞ্জ কীভাবে কি করতে হয় সেটা আজ দেখাবো। তো আমি আজ এসেছি গীতগ্রামে আজ ধর্মীয় জলসা আছে, তো গীতগ্রাম এসেছি। তো আমি এখন এমন পজিশনে আছি, তো এটা আমি এখন বর্ধমান ডিস্ট্রিক্টে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা থাম্বা আছে, তো থাম্বার ওই পারে মুর্শিদাবাদ পড়ে যাচ্ছে। তো এটা আমি এখন বর্ধমান ডিস্ট্রিক্টে আছি, তো ওটা ওই পারে মুর্শিদাবাদ পড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি দুটো লাগানো আছে, তো টপ লাগানো আছে, দুটো লাগানো আছে, তো লাইনারি টপ, এটা এটা স্পিকার, লাইনারি স্পিকার ভরা আছে। তো আপনারাকে আজ দেখাবো DD3 অনেক কটা চ্যালেঞ্জ কীভাবে বাড়াবেন, তো সেটা দেখাবো। তো তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো যার যে সমস্ত প্রবলেম অবশ্যই জানাবেন, আমি যতটা পারবো প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমাকে আমার একটা বন্ধু জানাইছে যে DD3 তো আউটপুট তো একটাই ভরতে পারি, তার বেশি কি কোনো রকমভাবে ভরতে পারি? তো অবশ্যই আউটপুট আপনি মন করলে 100টাও লাগাতে পারেন, 20টাও লাগাতে পারেন, যতক্ষণ মন ততক্ষণ লাগাতে পারেন। তো আমাদের আজ দরকার দুখানা আউটপুট, তো দুখানা কীভাবে করেছি সেটা দেখুন। তো এখানে আউটপুট গুঁজেছি, এখানে ইনপুট বাই করেছি, তো এখান থেকে আউটপুট দিয়েছি, তো এটা ইনপুট, তো একটা মাইঘন, দুটো মাইঘন, তো আমার 4 চ্যালেন লাগানো আছে, তো 4 চ্যালেনের মাধ্যমে আমি 4টি আউটপুট পেয়ে গিয়েছি। তো আপনারা এখানে যেতে আরও বড় আউটপুট ইউজ করেন, তাহলে আরও বড় আউটপুট পেয়ে যাবেন। তো খুবই সহজ বিষয়, তো এটা নিশ্চয় বুঝতে পেরেছেন। একটা আউট নিয়ে যে DD3-তে ঢোকাইছেন, তো এখানে যতক্ষণ আউট থাকবে সমস্ত কটাই DD3-তে পাঞ্চিং হয়ে বেড়াবে, তো বুঝতে পারলেন বিষয়টা। তো আমরা সিগনেচার বাইক আজ ইউজ করছি, তো আজ প্রায় 20খানা চোঙ্গা প্রায় 3 কিলোমিটার লং দেওয়া আছে। 3 কিলোমিটার লঙে আমরা হাজার হাজার ইউজ করছি না, আজ আমরা 700 ইউজ করছি, হাজার 700 ইউজ করছি, কারণ হাজারের থেকে 700 সাউন্ডটা খুবই টন, তার জন্য আর 700 ইউজ করেছি। তো মাইক প্রায় 3 কিলোমিটার আশপাশে মাইক দেওয়া আছে, তো প্রচুর লং আছে, তো একটা মেশিনে চলা একটু সম্ভবজনক ব্যাপার না। তো আমরা সাউন্ড টেস্টিং করেছি, তো অসুবিধা এখনও দেখতে পাইনি, তো অসুবিধা দেখতে পেলে সেখান থেকে মেশিন আমরা আবার ইউজ করব। তো কীভাবে ইউজ করছি, যেটি ইউজ করতে হয় অবশ্যই আমি এই ভিডিওতে ভরে দেবো, তো আপনারা দেখতে পাবেন কীভাবে ডাবল মেশিন লাগাই। আর যারা দেখতে চান যে কোনো জায়গা থেকে অনেকটা লং হওয়ার পর আরেকটা স্টার মেশিন কীভাবে লাগাই, তো সেই ভিডিওটা যেতে দেখতে চান আমার চ্যানেল ছাড়া আছে, অবশ্যই যে দেখে নেবেন। তো কোনো ভাইয়ের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানাবেন। আমি এস ভিডিওটা আমাকে একটা কারণে পোস্ট করতে হয়েছিল, তো ইমার্জেন্সি আমাকে ডাকছিল, তার জন্য ভিডিওটা পোস্ট করেছিলাম। তো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন অবশ্যই যে DD3 একটা আউটপুট না, মানে আপনি মন করলে 20টাও মাইক ভন লাগাতে পারেন, DD3-তে একই সাউন্ড বেড়াবে, 40টাও লাগাতে পারেন। তো আপনি যতক্ষণ চ্যালেঞ্জ বাড়াবেন ততক্ষণাই মাইক ভন লাগাতে পাবেন, তো আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন। এখানে একটা আউটপুট বাই করেছি, DD3-তে ঢোকাইছি, তো DD3 থেকে একটা ইনপুট ঢোকাইছি, আউটপুট বাই করেছি, আউটপুট মিক্সারে গুঁজেছি, তো এখান থেকে আউটপুট লিয়েছি, তো কললেস আউটপুট ঢোকাইছি, মাইক ভন ঢোকাইছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনও দুখানা ঢোকাতে পাবো, তো আমি এখানে যতক্ষণ মাইক্রোফোন ইউজ করবো সব মাইক্রোফোনেই একই সাউন্ড বেড়াবে। তো আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব।
তো আমরা 700-তে মাইক চালাচ্ছি 20খানা, তো 1000-এ টপ চালাচ্ছি 400-এ টপ, তো 500-টাতে 12 ইঞ্চি স্পিকার চালাচ্ছি। তো ওটা কী স্পিকার আছে আমি বলতে পারছি না, তো টপটা লাইনার স্পিকার আছে। তো 250-ওয়াটের 3টি চুং ইউজ করেছি ভিতরে, তো দেখতে পাচ্ছেন। তো সাউন্ড কোয়ালিটিটা চেক করা হয়েছে, সাউন্ড কোয়ালিটিটা খুব ভালোই আছে। তো আমাকে মাঝে কোথাও মেশিন লাগাতে হবে না। তো লং মোটামুটি 3 কিলোমিটারের আশপাশে লং আছে, তো আমি যদি পারি অবশ্যই ভিডিও করে আপনারাকে দেখাবো যে 3 কিলোমিটারের আশপাশই আছে। 700 মেশিনে চালাচ্ছি, আওজা 700 মেশিনে এতটা বড় লং চালাচ্ছি, কোনো অসুবিধা হয় না। তো সম্পূর্ণটাই আলাদা তার ইউজ করা আছে, তো তারটা কী ইউজ করা আছে সেটা আমি জানাবো না, সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই জানাবো। তো এটা আমি এখন ভিডিওতে বলবো না। তো এটাই আমার ভিডিও করার ই ছিল। তো সকলে ভালো থাকবেন, তো আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো, সকলে ভালো থাকবে।